সালাম করবো, সালাম বন্ধই করবো না, নবীর কবর থেকে যাবে না, আর নবীর কবর যখন যাবে না ওই কবরে আজাব তো আজাব, আজাবের চোদ্দ গুচ্ছে আসবে। বলেন সালাম দেওয়া শিখেছে কে? এ সালাম দিতে বলেছে কে? জোরে বলেন। আমি বলেছিলাম একটা আমল কিয়ামত পর্যন্ত চলবে, তারপরেও চলবে সেটা দরুদ ও সালাম। আল্লাহ পাক বলেন যে আমি দরুদ ও সালাম পড়ি, ফেরেশতা পড়ে, মুমিনরা পড়ো। হ্যাঁ না না, জোরে বলেন, মুমিনরা পড়ো। কারা পড়ো? মুমিন কে? বউকে লাইকেশন করিয়েছে যে, মুমিন কে? এলআইসি করেছে যে, মুমিন কে? জোরে বলেন। বউকে দিয়ে বন্ধনে লোন আনিয়েছে যে, মুমিন কে? জোরে বলেন। এসার নামাজ পড়ে জলসায় বসে নাই যে, মুমিন কে? ফজরে নামাজ পড়বে না যে, এরা মুমিন তো? জোরে বলেন। তো দরুদ পড়ছে কে? তোকে পড়ার অনুমতি দিয়েছে কে? ছাগলকে অনুমতি দিয়েছে? আল্লাহ তো মুমিনকে পড়তে বলেছে। মুমিন হলো সে বুড়ো বয়সে মা বাপকে ভাত দেয় না যে, হ্যাঁ না বলেন, হাত ধরে মাকে ভাত দেয় না, ছাগলকে যে নবী ছাড়ে দৌড় পড়তে, নবীজি ফেতে বলছে পাঁচ চেঁচে কিন্তু সারাকে ধুলে দেবো একদম, ছাগল করতে গেলে মাকে ভাত দেয় না, নবীজি করতে মা বদুয়া করলে নবী ভয় পায়, মা বদুয়া করলে কে ভয় পায়? মনে নেই সাহাবির কথা? মরণের সময় কলমা বেরোচ্ছে না, আল্লাহ শুধু দোয়া করুন, বলি এখানে আমার দোয়া কাজ করবে না, মাকে ডাকো। মায়ের বদুয়া থাকলে নবীর দোয়া কাজ করে না? ও ছাগল মাকে ভাত দেয় না, এখানে নবীজি ফেরেশতা বলছে চেঁচে দেবো একদম, চেঁচে ছিল একদম, একজন জবান সামলে নবী সালাম দিও। আল্লাহ পাক মুমিনকে বলেছে, মনে থাকবেন চাল্লা, মুমিনকে বিয়ের সময় চাঁদ ফিকিরির মতো এমনি করে টাকা চেয়েছে যে, দাও বাবা গা ধোবো টাকা দাও। কোন যাচ্ছে মুমিন হাত পাতে? আরে মুমিন এক জায়গায় পাতে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। মনে থাকবেন চাল্লা, বুদ্ধিজীবীরা আমার সোনামণি মায়েরা বোনা, তাকে শুনে দিয়ে চলে যাচ্ছি, মুমিন হলো তারা, আল্লাহ সামনে ছাড়া অন্য কারোর কাছে হাত পাতে না। আল্লাহ মুমিনকে পড়তে বলেছে। যেদিন পৃথিবীতে একজন মুমিন থাকবে না সেদিন ফেরেশতারা পড়বে। পৃথিবীতে মানুষ যখন থাকবে না, নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, জাকাত থাকবে, কিচ্ছু থাকবে না, কিন্তু দরুদ থাকবে। দরুদ নমুনে বলেন তো, আল্লাহ পাক সচে তার নবীকে ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। রাসূল আর নামাজ পড়ার ক্ষমতা নেই, দাঁড়াতে পারছো না, বসতেও পারছো না, শুয়েও তাকাতে পারছো না, এখনো সুযোগ আছে বসে বসে দরুদ পড়ো, তসবিহ পড়ো। আমি আল্লাহ তোমার দরুদ আর তসবিহ তার নামাজের সমান কবুল করে নেব, বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ বন্ধু, আদার একটা কথা, কত কথা বলবো, তাই শুনে চলে শুনে কথা, আমার বন্ধু বলে আল্লাহ বলে ভাইরা, তো আল্লাহ পাক রাব্বুল আলামিন মুমিনকে দৌড় পড়তে বলেছেন, মনে থাকবেন চাল্লা, মনে থাকবেন চাল্লা। তো যেদিন মুমিন থাকবে না ফেরেশতা পড়বে, আর যেদিন ফেরেশতা তো একদিন মরে যাবে, না মরবে না, ফেরেশতা মরে যাবে, সেদিনকে পড়বে। তো আল্লাহ বলছে আমি হাইয়ুলা ইয়ামুত, আমি চিরঞ্জীবী, কখনো মৌত আমাকে স্পর্শ করবে না, কারণ তার আগে মৌতকেই আমি জবাই করে দেবো। আমি যতদিন থাকবো ততদিন আমার নবীর সামনে দরুদ পড়বো, দরুদ থাকবে। যদি বলেন সুবহানাল্লাহ, কিয়ামতের পরে যে আমল থাকবে ওটা দরুদ শরীফ। এটাকে আপনি ছেড়ে খেলা মনে করছেন? আল্লাহ তার মুমিনকে পড়তে বলছে, কাকে? জোরে বলেন। আর কোরআন বলছে মুমিন হচ্ছে তারা, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু, যারা সর্বপ্রথম আমি ডাকলে ছুটে এসেছে নামাজে, তারা মুমিন। বেনামাজিকে মুমিন বলি না, আর আমি মুমিনকে দিয়ে দরুদ পড়াই, কাকে দিয়ে? মুমিনকে দিয়ে। তাই মুমিনকে প্রথমে দু রাকাত নামাজ পড়া করিয়েছে, আর আত্মে হাতে বসিয়েছে, হাঁটু গেড়ে বসিয়েছে, আর মাথা হাত করে বলেছে বল আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু আত্তাইয়িবাত। তারপর কি বলেছে যদি বল, আসসালামু আলাইকা আব্বাজান, আসসালামু আলাইকা বাবা পীর, আল্লাহ বললেন আমি মুমিনকে দরুদ ও সালাম পড়িয়েছি, হাঁটু গেড়ে, ওযু করে, সেজদা করে, আমার সামনে বসিয়ে, মুসাল্লায় বসিয়ে বলেছি বল আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আমার নবীর সামনে সালাম দে, দে সালাম দে। মুমিনকে সালাম নামাজে বসে পড়িয়েছে, যে ছাগল গিয়ে হুকি হওয়া করে, তোকে মিলাতে পড়তে করতে দেখা দেখা দেখা
কোথায় কিছু নেই ঠাকুর দেখো সে মন থাকবেন জানলা তো মমিনকে খোদা দরুদ পড়তে বলেছে আর মমিনকে নামাজের সেজদাতে সেজদার পরে নামাজের হালাতে দরুদ পড়িয়ে দিয়েছে পাক অবস্থায় না পাক অবস্থায় জোরে বলেন মুতে পানি নাই না যারা তিন ভাগ জলসা শুনছে তারা তো দরুদ পড়তে কে বলছে ছাগল কে বলছে এখনো পর্যন্ত বিবির কাছে শুয়ে গোসল হয়ে ফরজ জানে না কমাল চলে যে দরুদ পড়তে আগে অজু কর গোসল কর নামাজ পড় সেজদায় পড়ে সেজদায় পড়ে কাঁদ তারপরে উঠে বলবি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু মনে থাকবেন চাল্লা মমিনকে পড়তে বলছে ছাগল দরুদ শরীফ পড়তে চলে গেছে শুনে একজন বলে দিচ্ছি আল্লাহ পাক সোয়াচ্ছেন সেদিন ফেরেশ কবর যখন দেখা হবে তো ফার্স্টে মমিন বলবে ওই যে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু নবীজি সালাম লওয়ামাল দেখবি কেমন শুরু করে সালাম দেবো বোকা কথা গাছ ফেরেশ তার চোদ্দ গুষ্টি তাক লেগে যাবে মনে করে সালা জয় না সালাম জয় না বে সালাম জানিবে সালাম জানি টাইম হতে দে টাইম হতে দে বিয়ে করা বউ বলে সবার সামনে চুমো খায় না বাসন করে যেতে দে একবার ভেতরে যেতে দে না চুমো কেমন খাবো দেখবি সালা এক চুমোতে ফজর করে দেবো কি বলে রে বোকা কোথায় গার এমন সালাম পড়তে শুরু করবো সালাম পড়বো সালাম বন্ধই করবো না নবীর কবর থেকে যাবে না আর নবীর কবর তখন যাবে না ওই কবরে আজাব তো আজাব আজাবের চোদ্দ গুষ্টি আসবে না ও থাকবেন চাল্লা মুহাম্মদ যখন কবরে শুয়ে শুয়ে নবীকে সালাম দেবে কসম খোদার বলছি আরে আজাব তো দার কিনার আজাবের ধোঁয়াটাও আসবে না মাই চ্যালেঞ্জ যদি কোনোদিন আমার দেখা হয় খালি এখানে কুচিয়ে দেবেন এসা দাগ দিয়ে যাবো না সালা কেয়ামত পর্যন্ত চুলকে তুলে দিলেও সাদা থাকবে মন থাকবেন চাল্লা মমিন যখন কবরে শুয়ে দরুদ পড়বে সালাম পড়বে তো শুনে রেখে দে জাহান্নামের আগুন আসবে না উম্মতে মুহাম্মাদী যদি ভুল করে জাহান্নামে যায় আগুন লাগবে না প্রত্যেকটা উম্মতের বলা আছে খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিম সাল্লুহু হাঁটতে হাঁটতে যাবে সেদিন জাহান্নামের দরজার থাকবে তার নাম মালিক তার নাম কি এই জাহান্নামের গার্ডের নাম কি মালিক তো মালিক বলবে আল্লাহ কাকে পাঠালে দড়িও বাঁধা নাই খোলা মাল উদুম পাঠিয়ে চলে যায় চুপ চুপ কথা বলবি না আমার হাবিবের উম্মত যাচ্ছে কথা হবে না যাও আল্লাহ বলছে ঠিক আছে ব্যবস্থা মালিক বলছে তোমার ব্যবস্থা করছি জাহান্নামের কাছে ঢুকুক তারপর ওর ব্যবস্থা করছি কেন এপারে তো তোমার হুকুম ওপারে আমার হুকুম চলো ভেতরে নিয়ে আগুন লাগবে আগুন ছুটে সা করে এসেছে আর পড়ে ফেলছে আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ বলছে আগুন শোন যে মুখে আমার নাম আর আমার নবীর নাম নিয়েছে ওখানে যদি একটু তাপ লাগে না তো তোরও খবর আছে আগুন বলে বাবা আসসালামু আলাইকুম তুমি থাকো আমি চলে যাচ্ছি বলছে এখন ধর বলছে এই মালিক তুই তুই একবার বলছি ধরতে উপর থেকে সত্যবার তোর মালিক আর আমার মালিক একসঙ্গে বলছে খবরদার যেন ছুস না ওই মুখে শাহাদাতের কলমা পড়েছে ওই মুখে দরুদ পড়েছে ওখানে ঠেকানো যাবে ওরে যার মুখে কলমা থাকলে যার মুখে দরুদ থাকলে জাহান্নামে আগুন স্পর্শ করে না ওই উম্মত কবরে সালাম পড়লে জাহান্নামের আজাব তো দার কিরাত ধোঁয়াটাও আসবে না এই জন্য মমিন সালাম প্র্যাকটিস করো পাঁচ ওয়াক্ত নামাজে প্র্যাকটিস করো ইশতাকে প্র্যাকটিস করো চাস্তে প্র্যাকটিস করো তাহাজ্জুদে প্র্যাকটিস করো আর তৈরি থাকো কবরে শুতে দেরি নবী আসবে সালাম দিতে দেরি যদি বলে যে কবরের ভিতরে সালামের গন্ধ থাকবে ফেরেশতা ওখানে অটোমেটিক সওয়াল জবাব করবে না বলে হুজুর আপনি শুয়ে পড়ুন ব্যবস্থা করছি খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি আর সালাম জিজ্ঞাসা করবে না কথা বোঝেন না বোঝেন না এই হোটেলে গেলে যতবার আপনি খেতে বসবেন টিকিট দেখিয়ে খেতে হবে গাড়ে টিকিট লাগবে আর মালিক যখন কাউকে ডেকে বসাবে তখন আর টিকিট চাইবে না স্পেশাল খাবার এনে খাওয়াবে বলছে টিকিট আপনার টিকিট লাগবে না আপনি খান আপনি খান আপনি খেয়ে যান পয়সা আপনি খেয়ে চলে যান কারণ মালিক যাওয়ার সময় বলে গেছে ঠিক আছে যান মালিক চলে গেছে এ বদ্ধ খেয়েছে টাকা টাকা লাগবে না তো এখানে টাকা লাগে না চিন্তা করছি এরকম হোটেলে ফেলে ভালোই হয় প্রতিদিন খাবো হ্যাঁ বোঝেন না বোঝেন না পাশে একজন আমার বসেছিল সে মাল ঢুকে দমে খাওয়া খেয়েছে সারা যেমনি খেয়েছে কপ কপ ধরেছে টাকা বলছে ভাই ওকে দিলেন না ভাই ওকে মালিক ইশারা করছে তোর কি ইশারা করছে আমাকে শয়তান ইশারা করছে মাল খা কত বোঝেন বোকা কোথাকার সালাম কোথায় দিতে হয় জানে না কোথাকার সালাম কোথায় মেরে দিয়েছে মন থাকবেন ইনশাল্লাহ এই ধরে বলেন মন থাকবেন ইনশাল্লাহ
শুনে তো জল সাথে বসে বসে যে ঘরে ঢুকে বউকে সালাম দিতে হয়, ঠিক আছে সালাম দেবো, গিয়ে থেকে বউ বাথরুমে বসে আছে, এই কোথায় রে, বলে আমি এখানে, সালাম আলাইকুম, ফেরেশতা বলছে শয়তান দেখ দিন পুতা সালাম দিয়ে দেখ দিন, সালাম দিয়ে জ্ঞান শিখে কোথায় সালাম দিয়ে দাও না, আরে রাখার সালাম দেওয়ার সময় দেখতে হয় মানুষটা আছে কোথায়, হ্যাঁ না বলেন মনে থাকবেন চাল্লা, এই বাথরুমে সালাম দেওয়া যায়, বাথরুমে সালাম দেওয়া যায়, যে প্যানে মুতে ধুয়ে নেয় ওকে সালাম করে মুখে সালাম মানায়, এখন প্যান ধুলে আরেকখানি পেচ্ছাপ বেরোবে কমাল দেবজি, বলছে করে কি রে, এ করে কি খবিসটা করে কি, মনে থাকবেন চাল্লা, এখানে বলে দিয়ে চলে গেলাম, কিছু মনে করবেন না, আবু জেহেল কখনো পাল্টা নেয় আর কখনো পাল্টাবে, জোরে বলে জোরে বলে, আমিও পাল্টাবো, ধরা পড়ে গেছে, ওয় বাবাজি, ইবলিশ যদি কাবা করে বসে তওবা করে তো ইবলিশের তওবা কবুল হবে না, মনে রাখি যেন আমার মরার আগে আমার নামটা ইবলিশের খাতায় পড়ে না, তাই শেষ নকশা বলবো না, মনে করছি বেড়ে যাচ্ছে, খালি মনে হয় জাতির জন্য কেয়ামত আমার ত্রুটিটা ধরে বলতে না পারে, জান রে সারা দেশে মুড়ি যাইলো, বল বল তুই বলি এখন সত্যরা, তাই বলছি তাহলে আমার তো ওভার টাইম হয়ে যাচ্ছে, এখন যা বলছি ওভার টাইম মাইনাস প্লাস বলছি, ঠান্ডা মাথায় শুনে রেখে বলে দিচ্ছি, তাহলে আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানের জন্য সুতি মানুষরা, আমার আল্লাহওয়ালা মায়েরা মন বোনেরা যেখান থেকে শুনছেন মনে রেখে দাম, আল্লাহ পাক আপনাকে আমাকে, আল্লাহ পাক আপনাকে আমাকে কবরে যাওয়ার আগে দুনিয়াতে ভাবার তৌফিক দান করুক, ভাবার তৌফিক দান করুক, ইবলিসের তওবা কবুল হবে না, তাই নমুনা কি হযরত ওমর ফারুক, যার জন্য নবী বলেছেন লাউকাল নবিয়াম বাদি লাকানা ওমর, আমার পরে নবী হলে ওমর নবী হতো, ওমর জমিনে যেটা চায় আসমানে আল্লাহ ওটা ফয়সালা দেয়, আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে সাহাবীর নামটা মনে পড়ছে না, ওই সাহাবীর কাছে একদিন গেলেন আর গিয়ে বললেন ভাই আমি একটা জিনিস জানতেলাম, বললে কি, বলে শুনেছি আল্লাহর নবী মুনাফিকদের যতগুলো নাম আছে সব নামগুলো তোমার কাছে একটা লিস্ট করে দিয়েছে যে এইগুলো মুনাফিক, বলে হ্যাঁ, বলছে একবার খুঁজে দেখো না ওই নামের ভেতরে আমার নামটা নাই তো, ওমরে ফারুক তালাশ করছে মুনাফিকের খাতায় আমার নামটা নাই তো, কে তালাশ করছে, রাসূল যাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে গেছে, খোদা যাকে চয়েস করেছে আর যার কথার উপরে কোরআনের আয়াত নাজিল হয়েছে সে তালাশ করছে মুনাফিকের লিস্টে আমার নামটা নাই তো, আজ থেকে আমি আপনি তালাশ করবো ইবলিসের খাতায় আমার নামটা নাই তো, তাহলে আমার আমার ইবাদত সব বেকার, ইবলিসের ইবাদতের কোনো দাম পাবে পাবে, আমি পাবো, আল্লাহ আপনাকে আমাকে এই জন্য ভাবার তৌফিক দান করুন, এই জন্য এই শব্দটা মনে রাখবেন লিখে রাখবেন, পারলে কম্পিউটারে মোটা মোটা করে বার করবেন, করে পাঁচজনকে হাদিয়া দেবেন, মানুষ কখনো জাহান্নামে যাবে না, জানোয়ার জান্নাতে যাওয়ার যোগ্য না, আমি কে মনে রাখবেন ইনশাআল্লাহ, আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন, বলুন আমিন, ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, দরুদ শরীফ আল্লাহুম্মা।